হ্যালো এভরিওয়ান, ভারতের ইতিহাসের স্বাধীনতা সংগ্রামের যে পাঠ আমরা পড়ছিলাম সেখানে একদম শেষ পাঠ পড়বো আজকে আমরা, এবং আগামীকাল থেকে আমরা অলরেডি পলিটিক্যাল সায়েন্স পড়তে শুরু করে দেবো। দেখো, যারা এখনো পর্যন্ত জয়েন করেনি তাদের জন্য আমরা খুব একটা বেশি ওয়েট করব না, কারণ প্রতিদিনই মিনিমাম প্রত্যেকেরই জয়েন হতে হতে 3 থেকে 4 মিনিট এক্সট্রা লেগে যাচ্ছে, যে কারণে সবাইকে রিকোয়েস্ট করছি একটু চটজলদি 10টা, মানে 10টাতেই জয়েন হয়ে গেলে সুবিধা হয়। আর আমরা লাস্ট ক্লাস যেটা আমি তোমাদের জন্য আপলোড করেছি সেখানে কিন্তু অলরেডি ওয়াবেল পরিকল্পনা বলা রয়েছে, এবং সেখানে বলা হয়েছিল যে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন ভারতবর্ষে এসেছিল। ওকে ওকে, সাউন্ড প্রবলেম হচ্ছে, আসলে সাউন্ডটা আমি অলরেডি ইনক্লুড করতে ভুলে গেছি। ওকে, এবার আশা করি ঠিক আছে। লাস্ট ভিডিওতে আমরা সেখানে ওয়াভেল পরিকল্পনা বিফল হলো, এবং তারপরে মন্ত্রী মিশন ভারতবর্ষে এলেন। সেই মন্ত্রী মিশন প্রথমে সমস্ত দলকে নিয়ে বৈঠকে বসলে দেখা যায় যে মুখ্য যে দল, সেই মুখ্য দলগুলির মধ্যে ঐক্যমত আনতে তারা অপারগ হন, এবং তারপরে ঘোষণা করেন মন্ত্রী মিশন যে তারা তাদের মতন সুপারিশ পেশ করবেন ভারতের সংবিধান রচনা বা ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য। তো এই পর্যন্ত কত বা লাস্ট ভিডিও পর্যন্ত আমরা পড়েছি, আজকে একেবারে কতগুলি ভীষণ ইম্পর্টেন্ট তথ্য পড়বো, একেবারে শেষ পর্ব আলোচনার সঙ্গে সঙ্গে, এবং সবাইকে বলবো এবার তোমরা খাতা কলম পেন নিয়ে একেবারে রেডি হয়ে যাও, কারণ এর থেকে বেশি আমরা আর ওয়েট করব না। তাহলে এবার দেখো, মন্ত্রী মিশন বা ক্যাবিনেট ক্যাবিনেট মিশনের যে সুপারিশ, ক্যাবিনেট মিশন একদম লাস্ট পার্ট পড়ছি আমরা, ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন যে নিজেরাই সুপারিশ করলেন, ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন নিজেরাই যা সুপারিশ করলেন, সেই সুপারিশ গুলি কি কি ছিল সেটা বলে দিই। আলটিমেটলি যখন সমস্ত দলকে নিয়ে প্রথমে বৈঠক বসে তাদেরকে এক জোট করতে পারলেন না প্রত্যেকে, যেমন মুসলিম লীগ পাকিস্তান স্বতন্ত্র রাষ্ট্রের দাবিতে অনড় থাকলেন, জাতীয় কংগ্রেস সেখানে অখণ্ড ভারতের দাবিতে অনড় থাকলেন, আবার ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বের যে অনুন্নত সম্প্রদায় তারা আবার বললেন যে এই যে আমাদের ভারতবর্ষের সংবিধান রচনার জন্য সংবিধান সভা গঠন করা হবে এগুলির কোনো প্রয়োজনই নেই, তাও আবার বিদেশি সহযোগিতায়। এই বলে পুরো বৈঠকই বাতিল হয়, এবং তারপরে মন্ত্রী মিশন ডিসাইড করে যে তারা নিজেদের মতন করে সুপারিশ করবে, এবং সেই সুপারিশগুলো কি সেটাই সবার আগে আমরা জেনে নিই। তাহলে প্রথমে একটা হেডিং দেবে এবং প্রত্যেকটা কথায় ইয়াস, সকলকে ওয়েলকাম, যারা পরে জয়েন করছে তাদের সঙ্গে পরে আমরা কথা বলে নেব,
সবাই জাস্ট আমরা পড়াশোনা শুরু করে দিয়েছি, সেই জায়গাটা স্টার্ট করে দিই। তাহলে মন্ত্রী মিশন কি কি সুপারিশ করলো? প্রথমেই বলা হলো ফেডারেল ইউনিয়ন গঠন করা হবে, অর্থাৎ যুক্তরাষ্ট্র। বা যুক্তরাষ্ট্র গঠন, প্রথম সুপারিশ এটা হলো। আগের যেমন ছিলই, তার মধ্যে থেকে অ্যাড করা হলো কাদেরকে নিয়ে? এক, ব্রিটিশ রাজ্য, অর্থাৎ ব্রিটিশ শাসিত যে রাজ্যগুলি ছিল, প্লাস দেশীয় রাজ্য নিয়ে। এবং এখানে বলা বলা হয়ে গেল যে ক্ষমতার বিভাজনও করে দেওয়া হবে। যেমন এখন বর্তমানে আমরা জানি যে রাজ্য কিছু বিষয়ে বিশেষ ক্ষমতা ভোগ করে এবং কেন্দ্র কিছু কিছু বিষয়ে বিশেষ ক্ষমতা ভোগ করে, তারই ভিত অলরেডি আগে আমরা পেয়ে গেছি, রাইট? এর আগেও এই একই কথা পূর্বে বলা হয়নি তা নয়, পূর্বেও কিন্তু বলা হয়েছে। ওকে, তাহলে ফার্স্ট পার্ট আমরা পেলাম যে ফেডারেল ইউনিয়ন গঠন করা হবে। এবার একই রকম ভাবে বলেছিল যে প্রদেশগুলো, যেগুলো কেন্দ্র সরকার, প্রাদেশিক সরকার থাকবে, অর্থাৎ কেন্দ্র আর রাজ্য এক কথায়, এখনকার কথায় সেই করে প্রদেশ বলা হতো, তাহলে প্রদেশের জন্য স্বায়ত্তশাসন থাকবে। তবে কেন্দ্রের হাতে দেশ রক্ষা, বিদেশ নীতি, যোগাযোগ ইত্যাদি থাকবে কেন্দ্রের হাতে। রাজ্যগুলোকে স্বায়ত্তশাসন দিয়ে দেওয়া হবে বা প্রদেশগুলিতে স্বায়ত্তশাসন দেওয়া হবে, কিন্তু কেন্দ্রের হাতে দেশ রক্ষা, বিদেশ নীতি, যোগাযোগ এগুলো থাকবে। 3 নম্বর যেটা পয়েন্ট করা হলো, যে বিভাজন করা হলো, হিন্দু অধ্যুষিত অঞ্চল, অঞ্চল ক পার্টে রাখা হলো। এবার পুরো অঞ্চলের বিভাজন করা হলো, হিন্দু অধ্যুষিত অঞ্চল ক, মুসলিম অধ্যুষিত অঞ্চল, অর্থাৎ যেসব অঞ্চলে মুসলিম বেশি সেই অঞ্চলের নাম হচ্ছে খ, খ প্রদেশ, এভাবে ভাগ করা হলো। এবং বিশেষ করে বাংলা এবং আসাম, যেখানে হিন্দু মুসলিম দুটোই সমান সমান, এটাকে গ ভাগ করা হলো। কেন ভাগটা করা হলো? এই ভাগ করে এর মধ্যে থেকে এরপরে যে সংবিধান রচনার জন্য সংবিধান পরিষদ, মানে এক কথায় গণপরিষদ, বা এই যে সংবিধান সভা রচনা করা হবে তার ভোটটা হবে। ওকে, তাহলে এইভাবে আমরা তাহলে ফার্স্ট লজিকটা পেলাম, বা ফার্স্ট আমরা সুপারিশ পেলাম যে ফেডারেল ইউনিয়ন গঠন করা হবে বা যুক্তরাষ্ট্র গঠন করা হবে, যেখানে ব্রিটিশ রাজ্য এবং দেশীয় রাজ্য নিয়ে একসঙ্গে বলা হলো, অর্থাৎ কেন্দ্র সরকার রাজ্য সরকার মিলিয়েই আমরা মূলত ফেডারেল ইউনিয়ন গঠন করব। এবং তার মধ্যে স্পেশালি বলে দেওয়া হলো যে ক্ষমতার বিভাজনও করে দেওয়া হবে, প্রদেশগুলিতে স্বায়ত্তশাসন থাকবে, কিন্তু কেন্দ্রের হাতে দেশ রক্ষা, বিদেশ নীতি, যোগাযোগ ইত্যাদি রাখা হবে। হিন্দু অধ্যুষিত অঞ্চলকে ক বিভাগ, মুসলিম অধ্যুষিত অঞ্চলকে খ বিভাগ, এবং বাংলা ও আসামকে গ বিভাগে ভাগ করে দেওয়া হলো। এই যে গণপরিষদ গঠন করা হবে, সেই গণপরিষদের প্রতিনিধিত্ব যাতে বাছাই করা হয় বা কোন বিভাগ থেকে কতজন আসবে সেগুলো সমস্ত কিছু নির্ধারিত করার জন্য। এবার চলে আসি আমরা, যে এই যে বলা হলো যে যতদিন পর্যন্ত, ফোর্থ, 4 নম্বর সুপারিশ, 4 নম্বর সুপারিশে তাহলে আমরা অলরেডি পেলাম যে নির্বাচন হবে, গণপরিষদ গঠন করার জন্য এবং যার ফলে 1946 সালের জুলাই মাসে নির্বাচন হয়। জাস্ট এখানে লিখে রাখি, পরের ঘটনা কিন্তু আমরা সুপারিশের সেখানে মনে রাখার জন্য লিখে রাখলাম যে জুলাই মাসে নির্বাচন হয়েছিল। নেক্সট, যতদিন না পর্যন্ত
সংবিধান রচনা হচ্ছে? পেন আমি কিছুক্ষণ পরে চেঞ্জ করে দিচ্ছি। যতদিন না পর্যন্ত সংবিধান রচনা হচ্ছে ততদিন, এই যে আমরা বারবার এর আগে বলেছিলাম যে অন্তর্বর্তী সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, যতদিন না পর্যন্ত সংবিধান রচনা হচ্ছে ততদিন পর্যন্ত অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, অর্থাৎ একটা অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। সেম প্যাটার্নে তারাই মূলত একটা শাসন কার্যের মূল দায়ভার, বা তার মধ্যে একটা শিক্ষানবিশ পর্ব হয়ে যাবে মূলত, রাইট? তাহলে এইটা যখন গঠন ঘোষণা করে দেওয়া হলো, এরপরে এ পর্যন্ত সবাই লিখে নেবে, এগুলো ছিল মূল সুপারিশ। তাহলে মূল সুপারিশটা তোমরা লিখে নাও, তারপরে চট জলদি আমি পরের ঘটনা বলছি। আমাদের ফার্স্ট ফেজ আমরা অলরেডি পড়ছি একেবারে আজকের ক্লাসে, এবং একদম স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের লাস্ট পার্ট। তাহলে আশা করি হয়েছে সবাই, ইয়েস অর নো? এবার এবার প্রত্যেককে দেখে নিই কারা কারা পরে জয়েন করলো। চট জলদি একটু সকলের রেসপন্স, ইয়েস অর নো, এটা বোঝা গেল কিনা যে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনের সুপারিশ? যা কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তারা আগের ভিডিওটা দেখেনি, এটাই আমি ধরে নেব। রাকেশ ঘোষ, ব্যাপারটা বুঝলামই না, সেই তো সেশনটা বোঝান ম্যাডাম, এটা আবার কি প্রশ্নটা প্রপারলি আমি বুঝতেই পারলাম না। ওকে, যখনই এই ঘোষণা মন্ত্রী মিশন করে দিল যে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, তো মুসলিম লীগ রাজি হয়ে যায় অন্তর্বর্তী সরকার গঠনে, কিন্তু জাতীয় কংগ্রেস এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার গঠনে রাজি হয় না, কারণ তখনও পর্যন্ত তারা অখণ্ড ভারত গঠনের দাবিতেই কিন্তু অনড়। সেই দাবিতে থেকেই একদম রিজিড ভাবে যে আমরা অখণ্ড ভারতই চাই, আমরা সব আলাদা চাই না, ভারত বিভাজনের প্রয়োজন নেই। এই উদ্দেশ্যেই মেনলি জাতীয় কংগ্রেস এই অন্তর্বর্তী সরকার গঠনে রাজি হয় না, অন্যদিকে মুসলিম লীগ রাজি হয়ে যায়। তো মুসলিম লীগ বারবার সরকারকে চাপ দিতে থাকে যে অন্তর্বর্তী সরকার গঠন করা হোক, অন্তর্বর্তী সরকার গঠন করা হোক। ইতিমধ্যে কিন্তু 1946 সালে জুলাই মাসে ভোট হয়ে গেছে গণপরিষদ গঠন করার জন্য। এই অবস্থায় যখন দেখা যায় যে এই গণপরিষদের ভোট যখন হয়, তখন সেখানে সদস্য সংখ্যা কিন্তু বেশি কংগ্রেসেরই, রাইট? 72 জনের মতন ছিল মুসলিম, বা 73 জন, 73 অ্যাপ্রক্স আমরা বলছি, কারণ কনস্টিটিউশনে আমরা এটা ডিটেলস পড়বো। তো সদস্য সংখ্যা যখন কংগ্রেসের বেশি, এবং সেই কংগ্রেস যখন রিজিড হয়ে বসে আছেন বা অন্তর্বর্তী সরকার গঠনে রাজি নন,
তখন ইংরেজরাও বা মন্ত্রী মিশনও কিন্তু এই অন্তর্বর্তী সরকার গঠন করছিলেন না, কারণ সদস্য সংখ্যাটা বেশি তুলনামূলক কংগ্রেসের, এবং সেখান থেকে একটা পোর্শন আসতে হবে যদি অন্তর্বর্তী সরকার গঠন করি। তো এই ক্ষেত্রে দেখা যায়, এরপরে যখন দেখা যাচ্ছে মুসলিম লীগ চিন্তা ভাবনা করে দেখলেন যে কংগ্রেস, মানে কংগ্রেস রাজি হচ্ছে না বলে ইংরেজরাও অন্তর্বর্তী সরকার গঠন করছে না, তখন মুসলিম লীগ রেগে গিয়ে এই যে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন যে পরিকল্পনা করছে সেটা বানচাল করার জন্য এই মিশন বা এই সিস্টেম থেকে বেরিয়ে যায়। ওকে, তাহলে এই অবস্থাতে এরপরে, অর্থাৎ এবার এই যে অন্তর্বর্তী সরকার গঠন বা পুরো সিস্টেম থেকে মুসলিম লীগ বেরিয়ে যায়, তারা ভেবেছিল পুরো ব্যাপারটাকে আমরা বানচাল করে দেবো। তো এরপরে লর্ড ওয়াভেল, তাহলে এর পরের প্রশ্ন থাকে যে কেন এর বাকি অন্তর্বর্তী সরকার গঠন হলো। এরপর লর্ড ওয়াভেল বারংবার চেষ্টা করে জওহরলাল নেহরুকে রাজি করিয়ে দেন অন্তর্বর্তী সরকার গঠনে। ওকে, তাহলে তার পরের পার্টটাই আমরা লিখবো। তাহলে এটা পেলাম আমরা ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনের সুপারিশ। এইবার আমরা পাবো যে মন্ত্রী মিশন বা অন্তর্বর্তী সরকার গঠন, তোমরা হেডিং দেবে অন্তর্বর্তী সরকার গঠন। তাহলে এইবার আমরা পাচ্ছি হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, দেখো প্রথম প্রশ্নটাই আমরা ধীরে ধীরে প্রত্যেকটা তথ্য জানবো। ইন্টারিম গভর্নমেন্ট, আমরা বললাম লর্ড ওয়াভেল ওই ঘটনার পরেই আসছে যে লর্ড ওয়াভেল, তোমরা ওইখানে একটা স্টার মার্ক দিয়ে ক্লুটা লিখবে, মুসলিম লীগ অন্তর্বর্তী সরকার গঠনে রাজি হয়, কংগ্রেস রাজি না হওয়ার জন্য অন্তর্বর্তী সরকার গঠন করছিল না মন্ত্রী মিশন, এবং তাতেই খেপে গিয়ে মুসলিম লীগ এই ক্যাবিনেট মিশনকে বানচাল করার পরিকল্পনা নেয়। এই অবস্থায় লর্ড ওয়াভেল নেহেরুকে, অর্থাৎ জওহরলাল নেহেরুকে অন্তর্বর্তী সরকার গঠনের অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব দেন, নেহেরু রাজি হয়ে যান। যখনই নেহেরু রাজি হয়ে গেল, অমনি মুসলিম লীগ, সংক্ষেপে লিখেছি, এর আগেও বলেছি, মুসলিম লীগ উত্তেজিত হয়ে ১৯৪৬ সালের 16th অগাস্ট, এই 16th অগাস্ট ডিরেক্ট অ্যাকশন ডে, যেটাকে বলে প্রত্যক্ষ সংগ্রাম দিবস, এগুলো বাংলায় বা ইংরেজিতে যাই লিখি দেখো এই অপশন গুলোই থাকবে, ডিরেক্ট অ্যাকশন ডে পালন করে। এবং এই ঘটনাকে কেন্দ্র করেই, এই ঘটনাকে কেন্দ্র করে বাংলায় সুহরাবর্দীর নেতৃত্বে, যার নাম হচ্ছে, টোটাল ফুল নাম হচ্ছে হুসেন শহীদ সুহরাবর্দী, হুসেন শহীদ সুহরাবর্দীর নেতৃত্বে এক কথা বলে কলকাতায়, বলি আমরা সেটাই আমরা বাংলায় লিখছি, বা কলকাতায় 3 দিন দাঙ্গা চলে, মারাত্মক দাঙ্গা, এবং রক্তে বন্যা বয়ে যায় এক সময়। তাহলে এই সময়টাতেই আমরা বলবো 1946 সালে 16ই আগস্ট থেকে 19 অগাস্ট পর্যন্ত টানা 3 দিন বাংলায় হুসেন শহীদ সোহরাবর্দীর নেতৃত্বে এই ইস্যুটিকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকার গঠনে রাজি হয়ে গেল জওহরলাল নেহরু,
সেই ঘটনাকে কেন্দ্র করে এই দাঙ্গা বাধে, অর্থাৎ মুসলিম লীগ ডিরেট অ্যাকশন ডে পালন করলো এবং সেই ইস্যুটাকে কেন্দ্র করে কলকাতায় 3 দিন দাঙ্গা চলে এবং তার নেতৃত্ব দিয়েছিলেন হুসেন শাহিদ সুহরাওয়ার্দী। আলটিমেটলি রেজাল্ট স্বরূপ 1946 2 সেপ্টেম্বর ইন্টারিম গভর্নমেন্ট গঠন হলো। এই ইন্টারিম গভর্নমেন্টের স্ট্রাকচার কি ছিল সেটা একটু পরে আমরা বলবো, আপাতত হিস্ট্রি পড়ছি আমরা, সেই জায়গায় একটু ডিটেলসে আমরা পরে যাবো, আগে মেইন ঘটনা কি কি হয়েছে সেটা চলে যায়। এবং এত বিরোধিতা করার পরেও শেষে পরের দিকে মুসলিম লীগ থেকে 5 জনকে যোগদান করানো হয়। সেই 5 জনের প্রথম নাম ছিল লিয়াকত আলী হোসেন, লিয়াকত খান, লিয়াকত আলী খান। যোগেশচন্দ্র মণ্ডল, সালের 2 সেপ্টেম্বর ইন্টারিম গভর্নমেন্ট গঠন হয়। তারপরে পরবর্তীতে মুসলিম লীগ থেকে আরো 5 জনকে যোগ করানো হয়, তার মধ্যে লিয়াকত আলী খাঁ, যোগেশচন্দ্র মণ্ডল, গজনফর আলী খা, চুন্দ্রিগড়, সংক্ষিপ্ত নাম একটা আমরা জানবো চুন্দ্রিগড়। আর 5 নম্বর ব্যক্তি হচ্ছে আব্দুর রব নিস্তার। এই হলো মূলত ইন্টারিম গভর্নমেন্ট গঠন হয়ে গেল এবং ইন্টারিম গভর্নমেন্টের প্যাটার্ন, প্রধানমন্ত্রী কে হয়েছিলেন, গভর্নর জেনারেল কে হয়েছিলেন, কোন কোন দপ্তরের দায়িত্ব কে কে পেয়েছিলেন সেটা একটু পরে আমরা জানবো, আগে আমরা ইতিহাসের যে ক্রম সেইটাকে শেষ করব। তাহলে এই পর্যন্ত গঠন হলো অন্তর্বর্তী সরকার, গঠন হলো 1946 সালের 2 সেপ্টেম্বর, তার মাসখানেক পরে বাকি এদেরকে মুসলিম লীগ থেকে যোগদান করানো হলো এবং এর পরেই ক্লিমেন্ট এটলি ঘোষণা করে দিলেন যে তিনি ভারত ছেড়ে দেবেন। তাহলে আমরা অলরেডি পেলাম ক্যাবিনেট মিশনের সুপারিশ, সেই ক্যাবিনেট মিশনের সুপারিশ অনুযায়ী ইন্টারিম গভর্নমেন্ট গঠন করা হলো এবং এরপরে ক্লিমেন্ট এটলি এইবার ঘোষণা করলেন যে 1948 সালের 30শে জুনের মধ্যে, একটু বাড়িয়েই বলেছি আমরা, তার আগে কিন্তু ভারত ছেড়ে চলে গেছিল যেন তেন প্রকারেণ, কারণ এই যে এখনো পর্যন্ত রিজিট কেউ একত্রিত হতে পারেননি এই ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে, যে কারণে এবার ক্লিমেন্ট এটলি একেবারে স্পষ্ট ভাবে ঘোষণা করলেন যে 1948 সালের জুন মাসের মধ্যে, অর্থাৎ 30শে জুনের মধ্যে আমরা ভারত ছেড়ে দেব, তাতে যদি ভারতীয় দলগুলি ঐক্যবদ্ধ হতে পারে ভালো কথা, আর না হলে ব্রিটিশ সরকার যাকে মনে করবে তার হাতে ক্ষমতা হস্তান্তর দিয়ে ভারত ছেড়ে চলে যাবে। এই ঘোষণাটা ক্লিমেন্ট এটলি করে ফেললেন এবং সেটা 1947 সালের 20 ফেব্রুয়ারি। এ বন্ধু ক্লিয়ার, ইয়েস আর নো, চট জলদি। বাকিদের কি হয়েছে আমি জানি না, রাইট? পড়াশোনা এইভাবে করলে আলটিমেটলি আবার দল ছুট হয়ে যাবে। প্রত্যেকেই আমি রিকোয়েস্ট করব যে আগামীকাল থেকে যখন পলিটিক্যাল সায়েন্স অপশনাল পেপার শুরু হবে, ইতিহাসের মতন এত লম্বা ক্লাস হবে না, অতএব প্রত্যেকেই রিকোয়েস্ট করব যে ক্লাসটাকে জয়েন করার। সারাদিনে অন্যান্য কোনো কিছু না করে নেটটাকে একটু বাঁচিয়ে রাখা, কারণ এখন 1.5 জিবি নেট এমনি থাকে, আর গোটা ভিডিওর ক্লাস হবে হয়তো 1.5 জিবি,
এইটুকু সারাদিন অন্যান্য কোনো কিছু বাদ দিয়ে যদি পড়াশোনার পেছনে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি পড়াটা হয়। এবং পলিটিক্যাল সায়েন্স যখন আমরা পড়বো, যেহেতু ইতিহাস একটা লম্বা ইস্যু, কোথা থেকে কোন পর্যন্ত কোথায় শেষ করব, সেই একটা ম্যাটার থাকে স্ট্রাকচার মাথার মধ্যে বোঝার জন্য, সেই জন্য লম্বা ক্লাস হয়েছে। পলিটির ক্ষেত্রে দেখা যাবে খুব ছোট ছোট টপিক, মানে পার্ট ভাগ ছোট ছোট, সেই ছোট ছোট জায়গাতেই আমরা শেষ করে দেবো। সেই জন্য তুলনামূলক একটা দুটো ক্লাস বাদ দিয়ে বাকি সবই কিন্তু ছোট হবে। ওকে, তাহলে এইবার আমরা পেলাম যে ক্লিমেন্ট এটলি ঘোষণা করে দিলেন। তাহলে এইবার লাস্ট পার্ট, একদম এটলির ঘোষণা বা একদম চূড়ান্ত পর্ব, তোমরা হেডিং দাও লাস্ট পার্ট, চূড়ান্ত পর্ব। তাহলে একেবারে শেষ পার্ট আমরা পড়ছি, চূড়ান্ত পর্ব। এই চূড়ান্ত পর্বে সবার আগে আমরা কি বললাম, 1947 সালের 20th ফেব্রুয়ারি এটলি ঘোষণা করলেন, ক্লিমেন্ট এটলি, শ্রমিক সরকার ক্ষমতায় এসেছেন ব্রিটেনের। এটলি ঘোষণা করলেন 1948 সালের 30th জুনের মধ্যে ভারত ছাড়বো, এটা অলরেডি আমরা বললাম। ১৯৪৮ সালের 30th জুনের মধ্যে ভারত ছাড়বো, ব্রিটিশরা সংক্ষিপ্ত ভাবে লিখলাম, ব্রিটিশরা ততদিনে ভারতের দলগুলি ঐক্যমত না হতে পারলে যে কোনো একটি দলকে ক্ষমতা হস্তান্তর করবে। এই ঘোষণার পরে লর্ড মাউন্টব্যাটেন গভর্নর জেনারেল হয়ে এলেন। তিনি 1947 সালের 3রা জুন শেষ পর্যন্ত ভারত বিভাগের, এতদিনেও দেখলো যখন কোন রকম কোনো সুরাহা হচ্ছে না, ইনি এবার অ্যাগ্রেসিভ ওয়েতে ভারত বিভাজনের ঘোষণা করলেন। এবং এই একই খসড়া ভারত ভাগের একই খসড়া কিন্তু ব্রিটেনের সংসদেও পাশ হয়ে যায়। বাধ্য হয়ে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অখণ্ড ভারত নীতি তাহলে স্টেপ বাই স্টেপ আমরা পেলাম যে এরপরে একেবারে ক্ষমতা হস্তান্তর দেওয়ার জন্য ক্লিমেন্ট এটলি ঘোষণা করে দিলেন একটা নির্দিষ্ট টাইম লাইন দিয়ে। এবং এখান থেকে আমাদের এই ডেট গুলো ভীষণ ভাবে জরুরি লাস্ট পার্টের এইগুলো থেকে। তারপরে লর্ড মাউন্টব্যাটেন ভারতবর্ষে গভর্নর জেনারেল হয়ে এলেন, মূল উদ্দেশ্য ছিল এটাই যে ভারত ভাগ বা ভারতকে স্বাধীন
সংবিধান রচনায় সহায়তা করা বা ভারতকে স্বাধীনতা দেওয়ার উদ্দেশ্য নিয়ে এসেছিলেন, এবং শেষ পর্যন্ত 1947 সালের 3রা জুন, এই ডেটটা জরুরি, 3রা জুন তিনি ভারত বিভাজনের ঘোষণা করলেন। এবং সেই সময়ে একই সময়ে ব্রিটেনের পার্লামেন্টেও কিন্তু এই ভারত ভাগের যে খসড়া সেটা বা ভারত ভাগের যে প্ল্যান সেটা কিন্তু পাশ হয়ে যায়। এবং এই অবস্থাতে এইবার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অখণ্ড ভারত নীতি থেকে সরে আসতে বাধ্য হয়। এই পর্যন্ত পেলাম আমরা। এবার পরের দুটো ডেট ভীষণ ভাবে জরুরি, এবং এই উদ্দেশ্যেই ভারত স্বাধীনতা আইন আইনের খসড়া ফোর্থ জুলাই, ভারত স্বাধীনতা আইনের খসড়া 4 জুলাই পেশ করা হয়, এবং সেটা 18 জুলাই রাজকীয় অনুমোদন, অর্থাৎ প্রায় সকলেরই স্বাক্ষর পায় বা অনুমোদন পেয়ে যায়। একদম যদি প্রথম ক্লাস থেকে আমরা ধরে নিই ভারতের স্বাধীনতা সংগ্রামের একদম পুঙ্খানুপুঙ্খ স্টেপ ওয়াইজ একেবারে শেষ পর্বে এসে আমরা পৌঁছেছি, যেটাতে কোনোটার সঙ্গে কোনোটার কোনো লিংক ছাড়া কিন্তু নেই, সেই জন্য সবাইকে বলবো যে এই যে কয়েকটা ভিডিও, তোমরা সবসময় যদি মনে করো যে হ্যাঁ নোট ডাউন করার পরেও একটু রিভিশন দেওয়া জরুরি, সেটাও কিন্তু তোমাদের জন্য একটা একেবারে ডকুমেন্টারি হয়ে থাকলো। সবাই যদি মনে করো পড়বে, তাহলে নিজেরা জেদ করলে 4 দিন বা 5 দিনে কিন্তু পুরো ব্যাপারটাকে একবার করে শেষ করে দিতে পারবে। তো 18ই জুলাই রাজকীয় অনুমোদন পায়, এবং এখানেই বলা হয়েছিল যে ভারত পাকিস্তান দুটি স্বতন্ত্র, রাষ্ট্র গঠন করা হবে, এবং এই দুটোরই আলাদা গণপরিষদ হবে, এবং ইংরেজদের কাছ থেকে ক্ষমতা হস্তান্তর নেবে গণপরিষদ, এবং ডিসাইড হয় সেটা হচ্ছে 15th অগাস্ট, 15ই আগস্ট বা 14ই আগস্ট মধ্যরাত্রিতে। এই যে এগুলো যদি বলা হয় একটা গণপরিষদের অধিবেশন গুলো চলছে মূলত ধীরে ধীরে, তাহলে এই বলা হয় যে 14ই আগস্ট গণপরিষদের অধিবেশন শেষ করে 15ই আগস্ট ভারত স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষিত হবে, বা 15ই আগস্ট থেকে ভারত স্বাধীন হবে। তো এই ছিল মূলত এই ভারতের স্বাধীনতা আইনের যে মূল কথা, যে ভারত পাকিস্তান দুটি আলাদা রাষ্ট্র গঠন করা হবে, এবং সেই ডেটটা ডিসাইড করা হয় 14 তারিখ মধ্যরাত্রে, এই ঘোষণা করা হবে বা ক্ষমতা হস্তান্তর নেবে গণপরিষদ। দুটি রাষ্ট্রেরই আলাদা করে গণপরিষদ থাকবে, দুটি রাষ্ট্রেরই সংবিধান রচনা হবে, এবং তাতে ব্রিটিশরা যদি ব্রিটিশদের সাহায্য প্রয়োজন হয় বা ক্যাবিনেট মিশনের সাহায্য প্রয়োজন হলে তারা করবে। ওকে, তাহলে এই গেল হচ্ছে মূলত আমাদের পার্ট। এবার আমরা লাস্ট পার্টে চলে আসি, যে এইখানে কিছু ইম্পর্টেন্ট ডাটা রয়েছে এই বিভাজন গুলো নিয়ে, সেখানে আমরা চলে আসব। এইটুকু তোমরা একটু চট জলদি লিখে নেবে। তাহলে মূলত 1947 সালের 14th অগাস্ট ভাগ হলো ভারত পাকিস্তান
কারা ক্ষমতা হস্তান্তর নিল? বারবার বলেছি যে গণপরিষদ ভারতের হয়ে 14ই আগস্ট ইংরেজদের কাছ থেকে ক্ষমতা হস্তান্তর নিয়েছে। তবে ভারত স্বাধীনতা দিবস পালন করছে 15 অগাস্ট, কিন্তু পাকিস্তান স্বাধীনতা দিবস পালন করে 14 অগাস্টে। এই স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন সবাই জানি মাউন্টব্যাটেন, ভারতবর্ষেই থেকে গিয়েছিলেন, লর্ড মাউন্টব্যাটেন। এবং প্রধানমন্ত্রী হলেন প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু। এটা মোটামুটি সবাই আমরা জানি, তবুও গোটা ক্লাসটা আমাদের শেষ করতে হবে। 14ই আগস্ট এইখানে গভর্নর জেনারেল হলেন মাউন্টব্যাটেন ভারতবর্ষের, আর পাকিস্তানের হলেন আলী জিন্না, মোহাম্মদ আলী জিন্না। আর প্রধানমন্ত্রী হলেন লিয়াকত আলী খান। তো আলী জিন্না দিয়ে আমাদের একটা প্রশ্ন আসে যে ইনি 7th অগাস্ট ভারত ছাড়েন। এই জায়গা থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তিনটে ডেট আমি বলবো, 7th অগাস্ট ভারত ছাড়েন, 11th অগাস্ট পাকিস্তানের পাক গণপরিষদে যোগদান করেন, আর 14th অগাস্ট গভর্নর জেনারেল হলেন। তো এই তিনটে ডেট থেকে আমাদের প্রায়ই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তাহলে মোটামুটি আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামের যে ক্ষমতা হস্তান্তর, অর্থাৎ ভারত স্বাধীন হয়ে গেল, আমরা শেষ পর্বে অলরেডি চলে এসেছি। তবে এখানেই আমাদের শেষ নয়, আমি বারবার বলেছি যে আমাদের একটা পূর্ণ কনসেপ্ট হওয়া উচিত যার উপর ভিত্তি করে কিন্তু ইন্ডিয়ান পলিটি শুরু হবে, যার উপর ডিপেন্ড করে আমাদের ইন্ডিয়ান পলিটি শেষ হবে। অর্থাৎ এখানেই আমাদের ক্লাস কিন্তু আজকে শেষ নয়, আমরা ফার্দার আরো কিছু এখানে আলোচনা করব। ভারত এই স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে ভারত জাতীয় পতাকা গ্রহণ করেছে, জাতীয় সঙ্গীত গ্রহণ করেছে, ন্যাশনাল এমব্লেম মানে গ্রহণ করেছে, সেইগুলো সমস্ত কিছুই আমরা আজকে এখানে জেনে ক্লাস শেষ করব। 7th অগাস্ট ভারত ছেড়েছিলেন আলী জিন্না, 11th অগাস্ট পাকিস্তানের গণপরিষদে যোগদান করেছিলেন, 14th অগাস্ট তিনি, এটা তো সবারই মনে রাখার ইস্যু, 7 আর 11 এই দুটো ডেট যেন আমাদের মনে থাকে। তাহলে এখানে মনে রাখার মতন অনেক তারিখ রয়েছে লাস্ট পার্টে, যেখান থেকে আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এবার আমি বলছি যে সবই মিলিয়ে প্রায় 50টা এরকম তারিখ হবে, যেই 50টা তারিখের দিকে আমাদের ফোকাস থাকবে সেটা নেক্সট একটা ডেটে আমি তোমাদেরকে দিয়ে দেবো, অথবা আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে আমি একটা লিখে পিডিএফ তোমাদের সেন্ড করে দেবো, সেটা তোমরা নোট ডাউন করে নেবে। সেই ডেট থেকে মোটামুটি গোটা পরীক্ষায় যদি আমরা বসি তাহলে 3টে বা 4টে আমাদের ডেট রিলেটেড কোশ্চেন থাকে, মানে সাল ইম্পর্টেন্ট সবসময় তাও নয়, সালের সঙ্গে সঙ্গে ডেটও ইম্পর্টেন্ট। সেই ইস্যুটাকে কেন্দ্র করে আমরা কয়েকটা 50টার মতন হয়তো সব ছর মানে সব থেকে বেশি যদি ধরে নিই তাহলে 50টা হবে। তাহলে এই পর্যন্ত আমরা পেলাম। এইবার আমরা ফার্দার ডিসকাশনে যাওয়ার আগে, অর্থাৎ এরপরে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় প্রতীক এইসব আলোচনায় যাওয়ার আগে আমরা যে অন্তর্বর্তী সরকার পড়েছিলাম সেই অন্তর্বর্তী সরকার একটু ডিটেলস এ জেনে নেব। এটা সকলের হয়েছে? ইয়েস আর নো? ওকে, এইবার তোমরা প্যাটার্নটাই এমন ভাবে বানাবে যাতে তোমাদের কিছু কিছু ছোট ছোট কনফিউশন থাকে, সেই কনফিউশন দূর হয়ে যায়। আমি বোর্ডে যেভাবে প্যাটার্নটা বানাতে বলবো সেইভাবে বানাবে নিজেদের খাতাতেও, কারণ সোজা প্রশ্নের উত্তরগুলো সবাই আমরা পারি, একটু ঘুরিয়ে আসলে আমাদের মুশকিল হয়ে যায়। আমরা এইভাবে হেডিং দেবো, আমার নাম্বার 1 2 সিরিয়াল নাম্বার বাদ দিয়ে থাকবে,
আমরা কিছুটা অংশ ফাঁকা এভাবে রাখলাম। এইখানে দেবো হচ্ছে অন্তর্বর্তী সরকার, অন্তর্বর্তী সরকার একটু উপরে, হয়তো যদি না দেখা যায় তোমরা সেইভাবে একটু বুঝে নিও, আমি তো মুখে বলছি অন্তর্বর্তী সরকার। আর তারপরে ডান দিকে আমরা দেখব স্বাধীন ভারতের সরকার। তাহলে 1 নম্বর, প্রথমে অন্তর্বর্তী সরকার 1946 সালে 2রা সেপ্টেম্বর যখন গঠন হলো তখন গভর্নর জেনারেল, আমরা ফার্স্ট পয়েন্ট দিলাম গভর্নর জেনারেল কে ছিলেন? ভিসকাউন্ট, অন্তর্বর্তী সরকারে হবে ভিসকাউন্ট ওয়াভেল। এবার মূল প্রসঙ্গটা বলি, যে স্বাধীন ভারতের মানে অর্থাৎ 1947 সালে প্রথম যখন গঠন হলো, 1947 সালে 15ই আগস্টের পর গভর্নর জেনারেল হলেন লর্ড মাউন্ট ব্যাটেন। কিন্তু এইখানে একটা কোনো সাল মনে রাখতে হবে না, আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, কোনো সাল বা সময়সীমা মনে রাখতে হবে না, কিন্তু 1947 সালের 15ই আগস্ট থেকে 1950 সালের 26শে জানুয়ারি, অর্থাৎ যেদিন সংবিধান কার্যকর হয়, সেই পর্যন্ত যদি কোনো চেঞ্জেস হয়ে থাকে সেটাও আমরা এখানে লিখব। তাহলে এই লর্ড মাউন্টব্যাটেনের পরে গভর্নর জেনারেল হিসেবে ছিলেন হচ্ছে চক্রবর্তী গোপালাচারী। অর্থাৎ 1947 সালে প্রথম লর্ড মাউন্টব্যাটেন হলেন, এর কিছুকাল পরে গোপালাচারী হয়েছিলেন। গোপালাচারী ভারতবর্ষের স্বাধীন ভারতের প্রথম এবং শেষ গভর্নর জেনারেল বলি আমরা। গভর্নর জেনারেল পদটি অবলুপ্তি হয়ে যায় 1950 সালে 26শে জানুয়ারি যখন সংবিধান রচনা হয় এবং সেখানে প্রেসিডেন্ট চলে আসে, প্রেসিডেন্ট পদমর্যাদা যখন চলে আসে। তাহলে সি গোপালাচারী এখানে আমরা লিখবো প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল স্বাধীন ভারতের। এবং এর পরে 1950 সালে লাস্ট যে নামটা আমরা নেব, লাস্ট নামটা মানেই হচ্ছে 1950 সালে 26শে জানুয়ারি। আমরা বারবার বলেছি মনে রাখার কিন্তু কোনো ইস্যু নেই, যে লর্ড মাউন্টব্যাটেন কতদিন ছিলেন, গোপালাচারী কতদিন ছিলেন, এভাবে আমাদের মনে রাখতে হবে না, শুধু মাথায় রাখতে হবে। এর পরে আমরা পাবো হচ্ছে রাষ্ট্রপতি পদে, তাই তো? রাষ্ট্রপতি হিসেবে এবার পেয়ে যাব ডক্টর, আমরা সবাই জানি, রাজেন্দ্র প্রসাদ। অর্থাৎ ইনি 1950 সালে, অর্থাৎ এই পোস্টারই কিন্তু চেঞ্জেস হলো। তাহলে প্রেসিডেন্ট হলেন রাজেন্দ্র প্রসাদ এবং আমরা সবাই জানি ভাইস প্রেসিডেন্ট ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এবার প্রশ্নটা আসে যে এইভাবে আমাদের মূলত এই তিনটে নাম জুড়ে দেওয়া থাকবে, একমাত্র একজনই গভর্নর জেনারেল ছিলেন স্বাধীন ভারতের তা নয়। এবার 2 নম্বর, তাহলে এখান থেকে গোপালাচারী মাথায় রাখতে হবে, চক্রবর্তী গোপালাচারী স্বাধীন ভারতের প্রথম এবং শেষ গভর্নর জেনারেল। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন, অর্থাৎ দ্বিতীয় গভর্নর জেনারেল আবার চক্রবর্তী গোপালাচারী। কিন্তু গোপালাচারীর আবার আরেকটা আখ্যা পেলাম বা ব্যাখ্যা পেলাম, যে তিনি স্বাধীন ভারতের প্রথম ভারত প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল। তারপর গভর্নর জেনারেল পদটাই সরে গিয়ে যখন সংবিধান প্রণয়ন হয় তখন রাষ্ট্রপতি পদের সৃষ্টি হয় এবং সেই রাষ্ট্রপতি পদে আমরা সকলে জানি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবার 2 নম্বর, যখন অন্তর্বর্তী সরকার গঠন হয় তখন কমান্ডার ইন চিফ পদটা ছিল, এই কমান্ডার ইন চিফ
পদে নিযুক্ত ছিলেন হচ্ছে স্যার ক্লড অচিনলেক। যদিও স্বাধীন ভারতে আর এই পদটা ছিল না, সেই জন্য আমরা এই জায়গাটায় লিখে দিলাম, স্বাধীন ভারতে কিন্তু আর এই পদটা ছিল না। এবার চটজলদি আমরা চলে যাই পয়েন্ট নাম্বার 3-তে। এবার প্রাইম মিনিস্টার সকলে জানি, কোনটা মনে রাখতে হবে সেটা পরে বলছি আমরা, এটাও তাই। হিস্ট্রি হিসেবে আসবে না পলিটি হিসেবে আসবে সেটা বড় ইস্যু নয়, কিন্তু এটা হিস্ট্রিরও একটা পার্ট। 4 নম্বর এগ্রিকালচার, অন্তর্বর্তী সরকারের এগ্রিকালচারাল পোর্টফোলিও হোল্ড করলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং স্বাধীন ভারতের একই ব্যক্তি, তাহলে দেখো আমি এখানে যখন রাজেন্দ্র প্রসাদ লিখলাম এখান থেকে বুঝে নেওয়ার পালা, একদম যখন 1947 সালের 15ই আগস্ট তখন এই সেম পদটাই থেকে গেল, কিন্তু তারপরে ক্রমান্বয়ে এই রাজেন্দ্র প্রসাদই 1950 সালের 26শে জানুয়ারি গিয়ে তিনি রাষ্ট্রপতি হলেন। পাঁচ কমার্স, এই কমার্স বিভাগের অন্তর্বর্তী সরকার হলেন ইব্রাহিম ইসমাইল। আর স্বাধীন ভারতের হলেন কুঁওয়ারজি সিএইচ ভাবা। এবার তাহলে পিএম পেলাম, এগ্রিকালচারের পেলাম, কমার্স পেলাম, এইবার আমরা নেব হচ্ছে প্রতিরক্ষা অর্থাৎ ডিফেন্স। বলদেব সিং একই বলদেব সিং, সেভেন্থ হচ্ছে ফিনান্স। অর্থ বিভাগের কে কাকে পোর্টফোলিও দেওয়া হলো, লিয়াকত আলী, আর স্বাধীন ভারতের একদম স্বাধীন যখনই হলো তখন এখানেও তিনটে নাম আমাদের পরীক্ষায় মনে রাখতে হবে, তিনটে নাম আমাদের মাথায় রাখতে হবে যে 1947 সালের 15ই আগস্ট থেকে এই আমরা পাবো 1950 সালের 26শে জানুয়ারি পর্যন্ত এই পদে তিনজন ছিলেন, সেই নামটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর কে? সম্মুখ চেট্টি। সংক্ষেপ আমরা লিখি সম্মুখ চেট্টি, তোমরা লিখে রাখতে পারো মনে রাখার জন্য আমরা সংক্ষিপ্ত নামটা বলি, আর কে? সম্মুখ চেট্টি। দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন জন মাথাই। তারপরে 1950 সালে লাস্টটা আমি বারবার বলেছিলাম যে আমরা মনে রাখবো এইভাবে যে শেষটা হচ্ছে সংবিধান গ্রহণের পর বা সংবিধান লাগু হওয়ার পর, তারপরে সিডি দেশমুখ,
এই জায়গা থেকে এখন আমাদের মেনলি কোশ্চেন হওয়ার চান্সেস গুলো বেশি থাকবে। তিনটা নামই দেওয়া থাকবে, সকলেই নয়, কেউ শুধুমাত্র একটা নাম দিয়ে সবাই আনসার করে দিয়ে চলে আসবে হয়তো। যেমন তোমরা জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাই পেয়েছিলে, তেমনি কে হননি বলে তিনটে নাম থাকলো কমন, আরেকটা অন্য নাম দেওয়া থাকলো। ইয়েস, দ্যাট ইজ আর্ট। ফিনান্স হলো, এবার আমরা চলে যাই এডুকেশন। সি গোপালাচারী, অর্থাৎ চক্রবর্তী গোপালাচারী, এবং স্বাধীন ভারতের আবুল কালাম আজাদ। দেখো এটা আলটিমেটলি পড়তেই হবে, পলিটিতে পড়ি আর হিস্ট্রিতে পড়ি, কিন্তু দুটো প্যারালালি এখানে পড়ছি, যে কোনো একটা জায়গায় আমরা সেই জায়গাটায় অমিট করে যাব। একটা জায়গায় পড়বো যেখানে পড়বো একদম কংক্রিট ওয়েতে পড়বো। তাহলে এই আটটা অপশন আমরা লিখলাম, এরপরে আমরা সবাই এটা লিখে নাও একটু চটজলদি, আমি 30 সেকেন্ড তোমাদের সময় দিয়ে দিচ্ছি, এবং এরপরে আমরা আরো কয়েকটা পড়বো। মূল এখান থেকে দুটো তিনটে কোশ্চেন আমাদের পরীক্ষাতে থাকে। তবে আমি তোমাদের বারবার বলছি যে যেহেতু একদম এখন মুখস্থ হয়ে গেছে সবার, যে কে ডিফেন্সের কে ছিলেন, কে ফিনান্সের ছিলেন, এখন কিন্তু ফোকাস এখন হতে পারে এই জায়গাগুলো, কারণ পরীক্ষা একটু চেঞ্জ হচ্ছে ওরিয়েন্টেশন, তখন এই জায়গায় এই জায়গাগুলো আমাদের মূল ফোকাস থাকবে। তাহলে এবার আমরা নিই এডুকেশনের পরে 9 নম্বর, সেখানে হেলথ। হেলথের পোর্টফোলিও বা মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল গাজনাফার আলী খা। দেখো মুসলিম লীগে কিছুক্ষণ আগে আমরা নামগুলো উল্লেখ করেছিলাম, লিয়াকত আলী খা, গাজনাফার আলী খা। আর স্বাধীন ভারতের রাজ কন্যা অমৃত কর। হেলথ মিনিস্ট্রি, প্রথম স্বাধীন ভারতের প্রথম হেলথ মিনিস্টার কে? তাহলে আমরা বলবো যে অমৃত কর। 10, লেবার, অন্তর্বর্তী সরকারে ছিলেন জগজীবন রাম। স্বাধীন ভারতেরও জগজীবন রাম। ল, যোগেন্দ্রনাথ মণ্ডল, আর স্বাধীন ভারতের ডক্টর বি আর আম্বেদকর। রেলওয়ে মিনিস্টার কে ছিলেন? আব্দুর রব নিস্তার, মুসলিম লীগ।
আর স্বাধীন ভারতের জন মাথায়, এখানেও আরেকটা নাম মাথায় রাখতে হবে। প্রথমে জন মাথায়, একটু আগেই বলেছিলাম জন মাথায় কিন্তু আবার চেঞ্জ হয়ে অন্য পদ পেয়েছিলেন, ফিনান্সের ডিপার্টমেন্টে চলে গেছিলেন। এর আগের লিস্টে দেখো, তোমরা এই দেখো, তাহলে জন মাথাইয়ের পর্বে এখানে কে আসে সেই নামটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এই জায়গাটাই আমাদের মূল। এন গোপালা স্বামী আয়াঙ্গার, আমরা এরপরে যখন সংবিধানের খসড়া কমিটি পড়বো সেখানে এই নামটা পাবো। তাহলে জন মাথায় এরপরে যখন ফিনান্স মিনিস্ট্রিতে চলে যান, তখন তার জায়গায় এন গোপালাস্বামী আয়াঙ্গার আসবেন। তাহলে লাস্ট ওয়ান চলে যাই হচ্ছে মাইন্ডস অ্যান্ড পাওয়ার্স। কিছুক্ষণ আগে একটা নাম পেয়েছিলাম অন্তর্বর্তী সরকারের, কুভারজি ভাবা। আমরা সংক্ষেপে কুভারজি ভাবা বলি, সিএইচ ভাবা বলি, এটা হোমি জাহাঙ্গারা ভাবা নয় কিন্তু, ঠিক আছে? তো ইনি ছিলেন, এবং স্বাধীন ভারতের নরহর বিষ্ণু গ্যাডগিল। লাস্টলি 14 নম্বরে আমরা শুধু পড়ব যে স্বাধীন ভারতের ইন্ডাস্ট্রির শিল্প, শ্যামা প্রসাদ মুখার্জি। যিনি হিন্দু মহাসভা থেকে প্রতিনিধিত্ব করেছিলেন। মোটামুটি আমরা মুসলিম লীগ থেকে প্রতিনিধিত্ব কয়েকজন পেয়ে গেছিলাম, গজনফার আলী খাঁ, আব্দুর রব নিস্তার, লিয়াকত আলী খান, সকলকেই দিয়ে দেওয়া হয়েছে, এবং হিন্দু মহাসভা থেকে এটা। আর আমরা ডক্টর বি আর আম্বেদকর অলরেডি অনুন্নত শ্রেণী থেকে তিনি। তাহলে এই ছিল আমাদের অন্তর্বর্তী সরকারের যারা মন্ত্রিত্ব পদ নিয়েছিলেন, কোন কোন পদে কারা কারা, মূল এই কটা আমাদের মনে রাখতে হয়, এবং তার সঙ্গে স্বাধীন ভারতের কারা প্রথম মন্ত্রিত্বে পদে ছিলেন, পার্টিকুলার যে পোর্টফোলিও সেই পোর্টফোলিও গুলো আমরা লিখেছি। এইভাবেই তোমাদেরকে মাথায় রাখতে হবে, পাশাপাশি রেখে, আলাদা আলাদা ভাবে রেখে, যেভাবে খুশি রেখে মনে রাখতে পারলেই হলো। ওকে, এই পর্যন্ত হয়েছে ইয়েস আর নো প্রত্যেকে? এবার আমাদের লাস্ট পার্টে এখনো পর্যন্ত আলোচনার বিষয় রয়েছে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীক। এগুলি ছোটবেলা থেকে আমরা জেনেছি, তবুও কিছু ছোট ছোট প্রশ্ন আমাদের থাকে এখান থেকে, সেই জন্য গোটা ক্লাসটাকে আমরা কমপ্লিট করবো। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আলটিমেটলি সেই জাতীয় এমব্লেম ডিসাইড করা হবে, পাওয়ার, মাইন্ডস অ্যান্ড পাওয়ার, সিএইচ ভাবা, সিএইচ ভাবা, কুভারজি ভাবা বলা হয়। তো সেই অংশটা ক্লিয়ার করলে তবেই কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস শেষ হয়, কারণ 1950 সালে 26শে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান ভারতের জন্য কার্যকর হলো, কিন্তু একই সঙ্গে ভারতের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, বিভিন্ন প্রতীক যে গ্রহণ করা হয়েছে, সেই প্রতীকগুলো কিন্তু গণপরিষদের এই সভাগুলোতে গ্রহণ করা হয়েছিল। তার একটা ডিটেলস আমাদের লাগবে, সেই মতন পড়ে তারপরে আমাদের গোটা ক্লাসটা শেষ হবে। তার আগে দেখো, এই যে ভারত স্বাধীন হলো, একই সঙ্গে গণপরিষদ গঠনও হলো, তাহলে আলটিমেটলি আমরা পেলাম কি? প্রথম কয়েকটা কথা বলে রাখি যে 1947 সালে 15th আগস্ট স্বাধীন ভারত পেলাম,
সেখানে আমরা কতগুলো কথা জেনে নিই, যে সর্দার বল্লভ ভাই প্যাটেল, যিনি মূলত এই যে যত ভারত হলো স্বতন্ত্র রাষ্ট্র, সেই ভারতের যত ছোট ছোট প্রিন্সলি স্টেট গুলো ছিল, সেই প্রিন্সলি স্টেট গুলো বা দেশীয় যে রাজ্যগুলি ছিল সেই রাজ্যগুলোকে একত্রিতকরণ করেন, অর্থাৎ ভারতের সঙ্গে যোগদানের জন্য সহমত করান। এবং কিন্তু দেখা যায় যে কাশ্মীর, হায়দ্রাবাদ এবং জুনাগড় এরা না ভারত না পাকিস্তান কারোর সঙ্গে যোগদান করলেন না। অর্থাৎ ভারত 1947 সালের যে 15ই আগস্ট স্বতন্ত্র রাজ্য রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলো, এই আত্মপ্রকাশের পর সর্দার বল্লভ ভাই প্যাটেল সমস্ত প্রিন্সলি স্টেট গুলোকে একত্রিত করেন এবং দেখা যায় কাশ্মীর, হায়দ্রাবাদ এবং জুনাগড় এরা কারোরই সঙ্গে যোগদান করলেন না, না ভারত না পাকিস্তান কারোর সঙ্গেই কোনো যোগদান করেননি। তো কাশ্মীর আগে থেকেই স্বতন্ত্র থাকার মানে চেষ্টায় ছিল, এবং এই কাশ্মীর নিয়ে আমরা একটা ডিটেলস বলবো তোমাদের, এই 370 আর্টিকেল বা কেন লোপ হলো, কি ছিল, তা নিয়ে আলাদা একটা ছোট্ট করে ক্লাস হবে আমাদের। আপাতত আমরা জেনে নিই যে 1947 সালে শেষ পর্যন্ত 1947 সালের শেষে অক্টোবর মাস নাগাদ 1947 সালে সম্ভবত 26th অক্টোবর, তোমরা একটু পরে মিলিয়ে নিও, এই ডেটে ভারতের সঙ্গে মূলত পাকিস্তান আক্রমণ করে কাশ্মীর অধিগ্রহণ করার জন্য, এবং পূর্ব থেকেই ধীরে ধীরে বেশ কিছু গোষ্ঠীকে পাঠিয়ে দেওয়া হয়েছিল অধিগ্রহণের উদ্দেশ্যে, এবং সেটা তখন পাকিস্তানের যিনি রাজা, তিনি রাজা বুঝতে পেরে শেষ পর্যন্ত 1947 সালের 26শে অক্টোবর ভারতের সাথে চুক্তি স্বাক্ষর করেন, এবং সেই অনুযায়ী আমরা 370 যে আর্টিকেল, সে আর্টিকেলের মূল কথা ছিল যে কাশ্মীর, কাশ্মীরের জন্য আলাদা সংবিধান থাকবে এবং কাশ্মীর তার নিজেদের সংবিধান নিজেরাই আলাদাভাবে রচনা করবে, কাশ্মীরের ভূমিতে অন্যান্য রাজ্যের কোনো অধিবাসী গিয়ে সেখানে জমি অধিগ্রহণ করতে পারবে না, ভিন্ন ভিন্ন, সেগুলো পরের ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে আলটিমেটলি এই 1947 সালে 26শে অক্টোবর ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ভারতের অন্তর্ভুক্ত হয়, এই কথাটা শুধু আমরা মনে রাখলাম। এবার আমরা চলে আসি যে হায়দ্রাবাদ, এই হায়দ্রাবাদ মূলত পরবর্তীতে পুলিশি পদক্ষেপের মাধ্যমে ভারতের অন্তর্ভুক্ত করানো হয়, এবং জুনাগড়, জুনাগড় গণভোটের মাধ্যমে, এ তো গেল না হয় দেশীয় রাজ্য, কিন্তু ভারত স্বাধীন হয়েছে এখনো পর্যন্ত কিন্তু গোয়া, দাদরা নগর হাভেলি, এই যে অঞ্চলগুলো, দমন দিউ, সেগুলো কিন্তু পর্তুগিজ অধ্যুষিত অঞ্চল, সেটা কিন্তু তখনো পর্যন্ত, অর্থাৎ ভারত স্বাধীন এখানে হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু গোয়া, দাদরা নগর হাভেলি, দমন দিউ এগুলো কিন্তু পর্তুগিজ অধ্যুষিত অঞ্চল। এই দিকে আমরা চন্দননগর পাবো, তারপরে মাহে, কারিকল, এই বন্দরগুলি কিন্তু ফরাসি অন্তর্ভুক্ত অঞ্চল হিসেবে রয়ে গেছে, এবং সেগুলো পরবর্তীতে ভারত অধিগ্রহণ করবে। ওকে, তাহলে এতটা পেলাম ভারত স্বাধীন হওয়ার পরেও, এরপরেও কিছু ইস্যু থেকে গেছিল, এবং তারপরেও আমরা পেলাম যে আমরা আমরা ওয়েস্টার্ন কোস্টে যেখানে পাবো সেখানে হচ্ছে পর্তুগিজ অধ্যুষিত কিছু অঞ্চল, যেটা ডিটেলস জিওগ্রাফিতে পড়বো, এবং একই সঙ্গে আমি বলে দিলাম যে চন্দননগর অঞ্চল, এবং তার সঙ্গে আমরা নিচের দিকের পাবো যে মাহে, কারিকল, ইয়ানাম, পুদুচেরি, মাহে, কারিকল, ইয়ানাম, পুদুচেরি এইসব অঞ্চল হচ্ছে ফরাসিদের অধীনে তখনও ছিল, ভারত স্বাধীন হয়ে গেল এই গোষ্ঠীগুলোর অধীনে এই অঞ্চলগুলি ছিল, যেগুলি পরবর্তীতে ভারত অধিগ্রহণ করবে অনেক পরে। আলটিমেটলি 1954 সালে চন্দননগর অধিকার করবে, তারপরে 1960 সাল নাগাদ ওয়েস্টার্ন কোস্টের পর্তুগিজ অধ্যুষিত অঞ্চলগুলো অধিগ্রহণ করবে, এবং 1961 সালে সেগুলোকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হবে। তাহলে এইটুকু আপাতত মাথায় থাকুক, পলিটিতে যখন আমরা স্টেট ফরমেশন পড়বো সেখানে এটা ডিটেলসে আলোচনা হবে।
ওকে, তাহলে এই গেল আমাদের 1947 সালের 15ই আগস্ট, ভারত স্বাধীনতা পাওয়ার পরও কিছু আনরিজলভড ইস্যু। নেক্সট পার্ট বোঝা গেছে এই পার্টটা কেন? এই পার্টটা আমাদের মাথায় রাখতে হবে, কেন স্টেট ফরমেশন রিফরমেশন, কেন 1954 সালে আলটিমেটলি গিয়ে ভারত অধিগ্রহণ করলো, সেটা ভূগোলে যেমন পড়ছি পলিটিতেও একই রকম ভাবে পড়তে হবে, যেটা আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে একেবারে যুক্ত। এখানে বুঝে গেলে পরে সেখানে আমাকে লিঙ্ক করা অনেক সোজা হয়ে যায়, নাহলে হঠাৎ করে কেউ যখন বলে সেই ইস্যুগুলো তখন কিন্তু মাথার ওপর দিয়ে সব চলে যায়, কারণ এই যে আমরা তোমাদের ইতিহাসে সমস্ত পার্ট বাই পার্ট আলোচনা করবো ইন্ডিয়ান পলিটিক্স, তোমরা যারা লক্ষ্মীকান্তের বই পড়েছো সবাই জানো মোটামুটি যে লক্ষ্মীকান্তের বইয়ে একদম শুরু থেকে আলোচনা করা রয়েছে, এবং এবং যদি এবং দেখা যায় যে এই ক্লাসগুলো কমপ্লিট করা থাকলে তাহলে লক্ষ্মীকান্তের প্রথম 100 পাতা এমনি হয়ে যাবে, মানে সেটা আলাদা কোনো প্রেশারই পড়বে না তোমাদের জন্য। কেউ প্রশ্ন করেছে এত রাতে ক্লাস কেন? আমি এমন একটা সময় তোমাদের নিতে চাইছি যে সময়টা তোমরা নষ্ট করছো অন্য কিছু করে, দেখা গেলো হয় মোবাইল দেখে, না হলে ফেসবুক দেখে, না হলে হোয়াটসঅ্যাপ করে, না হলে কোনো কিছু গেম খেলে, কারণ খাওয়ার পরে 1টা ঘন্টা আমরা সবাই নষ্ট করি, সেই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আমি তোমাদের কাজে লাগাতে চাইছি, বাকি সন্ধ্যেবেলাটা তোমার নিজের পড়ার সময়, সেই সময়টা তুমি নিজে পড়ো অ্যাটলিস্ট, এবং সেই সময়টা আমি পড়াতে শুরু করলে পরে প্রতিদিন সেই সময়টা চলে যাবে, বাকি দেখবে তুমি নিজে পড়তেই বসছো না। এটা আমার একেবারে ব্যক্তিগত ধারণা, আমার মনে হয় যে এটাই ম্যাচ করে যাবে অনেকের সাথে, অনেকজনকেই দেখেছি, সেই কারণে আমি এমন একটা সময় নিচ্ছি যে সময়টা তুমি কাজে লাগাও, সেই সময়টাকে যে সময়টা তুমি অপচয় করছো সেই সময়টাকে একটু কাজে লাগালে পরেই কিন্তু পরীক্ষাগুলো ক্র্যাক করা অনেক বেশি সোজা হয়ে যাবে। তাহলে এইবার আমরা আরেকটা কনক্লুশন টানছি, আরেকটা কনক্লুশন টানছি যেটা, আর সত্যি কথা বলছো WBCS বা IAS অফিসার হতে গেলে পরে আমাদের যে সময়গুলো আমরা নষ্ট করছি সেই সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। দেখো অভ্যেস করতে হবে একটু, আগে বছর যদি তুমি একটু অভ্যেস করে নাও কষ্ট করে যে আমি একদম 8 ঘন্টা বা 10 ঘন্টা বা 12 ঘন্টা আমি একদম সুন্দরভাবে কনসেন্ট্রেট করি, বিভিন্ন সময় একবারেই লম্বা পড়তে হবে তার কোনো মানে নেই, এই সন্ধেবেলাতে তুমি নিজের পড়াটা পড়ে নাও যে 3 ঘন্টা বা 4 ঘন্টা আমি আলাদা করে পড়ে নিলাম, 6টা থেকে 3 ঘন্টাই পড়লাম, তারপরে 1 ঘন্টা খাওয়া দাওয়া রেস্ট নিয়ে আমি এখানে 2 ঘন্টা পড়ে নিলাম আমার আমি যে ক্লাসটা করাচ্ছি, এবং সকালবেলা দুপুরবেলা এইভাবে ভাগে ভাগে যদি তুমি পড়ো দেখবো অনেকটা পড়া হয়ে যাবে। আমি বলছি না যে কোনো টানা পড়তে থাকো, দেখবে একটু একটু করে পড়ো, একটা টার্গেট ধরে একটা সাবজেক্টের একটা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এইটুকু পড়বো আমি, তাহলে দেখবে শেষ হয়ে যাবে একটা দিনে অনেকটা, রাইট? তো সেই উদ্দেশ্য নিয়েই আমার পড়ানো। তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম, যে 1946 সালে মার্চ মাসে ক্যাবিনেট মিশন ভারতবর্ষে এলো, তারপরে 1946 সালের জুলাই মাসে নির্বাচন হলো গণপরিষদ গঠনের জন্য, এবং এইখানে আমরা পেলাম যে 1946 সালের টাইমিং আমরা পরে বলে দিচ্ছি, টাইমিং সিম্পলি সোম থেকে শুক্র রাত্রি 10টায় লাইভ ক্লাস, টানা একই সাবজেক্ট চলবে, লম্বা 15টা বা 20টা ক্লাসের মাথায় শেষ হয়ে যাবে, আবার নতুন একটা সাবজেক্ট আমরা ধরবো, কিন্তু যেটা ধরবো সেটা একদম এ প্রান্ত থেকে ও প্রান্ত একেবারে প্রত্যেকটা ইনফরমেশন সহ কমপ্লিট করব। ওকে, যারা অবশ্যই প্রথম রয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে অটোমেটিক্যালি লিংক তোমাদের পৌঁছে যাবে, এবং অবশ্যই আবার বলছি যে যতটা পারো একটু শেয়ার করে দিও যাতে যারা বাড়ি থেকে পড়ছে তাদের কাছে পৌঁছানো যায়। ওকে, 1946 সালের মার্চ মাসে আমরা এখানে একটা ছোট্ট খাট্টো একটা সংক্ষিপ্ত ডকুমেন্টারি কি পেলাম, 1946 সালের মার্চ মাসে ক্যাবিনেট মিশন এলো, ক্যাবিনেট মিশন সকলের সঙ্গে আলোচনা করে নিয়ে আলটিমেটলি কোনো সুরাহা করতে না পেরে নিজেরাই একটা সুপারিশ করলেন, এরপরে 1946 সালের জুলাই মাসে ভোট হলো, তারপরে গণপরিষদ গঠন হলো। দেখো গণপরিষদের সদস্য সংখ্যা ছিল হচ্ছে 389, পলিটিতেও আমরা পড়বো কিন্তু ইতিহাসে এই অংশটা অলরেডি রয়েছে, আমরা অনেকে স্কিপ করে চলে যাই, এবং মোটামুটি 1946 সালের 9th ডিসেম্বর ফার্স্ট সেশন বসে,
1946 সালে 9 ডিসেম্বর ফার্স্ট সেশন হয়। এবং দিল্লিতে বসে, সভাপতিত্ব করেছিলেন সচিদানন্দ সিনহা। ইনি কিন্তু টেম্পোরারি প্রেসিডেন্ট। এবার এই জায়গাটা অনেকের গুলিয়ে যায়। 1946 সালে 9 ডিসেম্বর ফার্স্ট সেশন দিল্লিতে হলো, সভাপতিত্ব করলেন সকলের মধ্যে বয়সের নিরিখে সব থেকে বয়স্ক ব্যক্তি, তাকে সম্মান স্বরূপ যিনি ছিলেন সচিদানন্দ সিনহা তাকে প্রেসিডেন্টশিপ দেওয়া হলো বা সভাপতিত্ব দেওয়া হলো। এরপরে 11 ডিসেম্বর স্থায়ী সভাপতি বাছা হলো, তিনি হলেন রাজেন্দ্র প্রসাদ। প্রশ্ন দুভাবে আসবে, শুনে রাখবে, যে গণপরিষদে প্রথম সভাপতি কে? সবাই রাজেন্দ্র প্রসাদ আনসার করে দিয়ে চলে আসবে। স্থায়ী অস্থায়ী কোনো কিছু উল্লেখ করেনি, তাহলে অবশ্যই অপশনে যদি সচিদানন্দ সিনহা থাকে তাহলে সচিদানন্দ সিনহা আনসার করতে হবে। আনসার কিন্তু দেখুন সেই জায়গাটাই ধরার জন্য, যে গণপরিষদের প্রথম সভাপতি কে, স্থায়ী অস্থায়ী কিচ্ছু বলা হয়নি, তখন আমাকে কিন্তু সচিদানন্দ সিনহাই আনসার করতে হবে। দুটো থাকলো, রাজেন্দ্র প্রসাদ অপশনে থাকবে, ইনিও থাকবেন। এইবার যদি বলা হয় যে গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে বা উল্লেখ করে দেওয়া থাকলো, তখন আমি রাজেন্দ্র প্রসাদ আনসার করব। এবার কোন একটা প্রশ্ন দিয়েছে এরকম যে ভারতের গণপরিষদের প্রথম সভাপতি কে? সচিদানন্দ সিনহা, নামটাই নেই, তখন রাজেন্দ্র প্রসাদ আনসার করে আসবো। তাহলে এইভাবে ঘুরিয়ে প্রশ্ন থাকবে, সিলি মিস্টেক হওয়ার চান্সেসটা সব থেকে বেশি হয়। অতএব সবাইকেই বলছি যে এটা যেন মাথায় থাকে, গণপরিষদের প্রথম সভাপতি কে, তখন আমরা আনসার করব সচিদানন্দ সিনহা। স্থায়ী অস্থায়ী কিচ্ছু বলা নেই কোশ্চেনে, তখন তোমাকে দুটো নামই দেওয়া থাকবে যাতে তুমি ভুলটা করো। ওকে, তখন আমরা সচিদানন্দ সিনহা, কেন প্রথম হয়েছিলেন তো, স্থায়ী হোক অস্থায়ী হোক প্রেসিডেন্ট তো হয়েছিলেন, সেই হিসাবে আমরা এই আনসারটা হবে। এবার যখনই বলা থাকবে যে পার্মানেন্ট কে, তখন রাজেন্দ্র প্রসাদ। আর 3 নম্বর কোশ্চেন এরকম থাকতে পারে, এই নামটাই থাকবে না, তখন তো কোনো প্রশ্নই আসে না সমস্যা বা কোনো রকম কনফিউশনের। তাহলে এই পর্যন্ত আমরা 11 ডিসেম্বর পেলাম যে গণপরিষদ গঠন হলো, তারপরে খসড়া, এর মধ্যে এবার খসড়া কমিটি স্থাপন হলো যারা সংবিধান রচনার কাজ শুরু করে। এরপরে আমরা আলটিমেটলি পাবো যে 1949 সালের 26শে নভেম্বর, 26th নভেম্বর, সংবিধান গণপরিষদে গৃহীত হয়, অর্থাৎ গণপরিষদের বেশিরভাগ সদস্য দ্বারা এটা অ্যাকসেপ্টেড হয়। আর প্রথমে খসড়া পড়ে শোনানো হয়েছে বিভিন্ন রকমে, তাহলে 1949 সালে 26শে নভেম্বর সংবিধান গণপরিষদে গৃহীত হয়, এবং সংবিধানের সদস্যদের মধ্যে মোট 284 জন স্বাক্ষর করেছিলেন। তারপরেটা আমরা সবাই জানি, 1950 সালের 26শে জানুয়ারি, পূর্বের 1930 সালের 26শে জানুয়ারি ভারত প্রথম স্বাধীনতা দিবস পালন করেছিল, সেই দেশ দিনটাকে স্মরণীয় করে রাখার জন্যই ভারতের সংবিধান কার্যকর হয়, অর্থাৎ ভারতের জন্য কার্যকর করা হয়। এই পর্যন্ত অলরেডি আমরা জানি, এই যে যখন কার্যকর হলো, এবার এই সংবিধান যখন কার্যকর হলো, অ্যাকসেপ্টেড হলো, সেগুলি সম্পর্কে আর 2-4টে তথ্য আমরা জানবো। এই সংবিধানে সব মিলিয়ে 251টা পাতা। আচ্ছা, আমি এটা উপরে লিখে দিচ্ছি, একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়েতে মনে রাখবে, তাহলে দেখবে পরে ইন্ডিয়ান পলিটি একেবারে ইজি মনে হয়ে যাবে।
কেন অলরেডি ভারতের ইতিহাস পড়তে পড়তে ইন্ডিয়ান পলিটি 30% আমি পড়ে নিয়েছি, ওই জন্য ইতিহাসটার উপরে সবাইকে জোর দিচ্ছিলাম যে ইতিহাসটা ভালো করে জানা থাকলে ইন্ডিয়ান পলিটি অনেকের মনে হয় কঠিন লাগছে, কোনোদিনও পড়িনি, অনেকে আমাকে অ্যাপ্রোচ করো একেবারে ইজি হয়ে যাবে। তাহলে এই যে যখন সংবিধান কার্যকর হলো তখন সেই সংবিধানের সব মিলিয়ে 251টা পাতা সম্বলিত, রাইট? এবং একটা বই, যেমন কোনো একটা বই নি যে জায়গাটা তোমাদের বুঝতে অনেকের অসুবিধে হয়ে যায়, এবার এইখানে আমরা 251টা পাতা পেলাম, 22টা পার্ট খণ্ড, রাইট? এবং তার সঙ্গে বলা হলো, এইবার আমরা কি পেলাম, এই টোটাল একটা বই, সোজাভাবে বোঝানোর জন্য বললাম যে বইটার মধ্যে আমি ধরে নিলাম একটা বই, সেই টোটাল বইটার মধ্যে 251টা পাতা আছে এবং 22টা পার্ট, মানে ধরে নিই 22টা টপিক রয়েছে। ইতিহাস বই বা ভূগোল বই খুললে যেমন আমরা 22টা চ্যাপ্টার পাই, ঠিক তেমনি 22টা চ্যাপ্টার। তাহলে এই চ্যাপ্টারের মধ্যে আছে কি, এই টোটাল নিয়ে একটা বই, সেই বইয়ের মধ্যে রয়েছে 300, যখন এটা কিন্তু আমরা বলছি 1950 সালের 26 জানুয়ারিতে, একটা কনসেপ্ট প্রত্যেকের ক্লিয়ার নয়, সেই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, কারণ পলিটি যখন পড়াবো তখন কিন্তু বারবার সবাই বলবে, এই জন্য প্রত্যেককে বলেছিলাম যে ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য। 395টি আর্টিকেল, এই পর্যন্ত তো মাথায় সবার ঢুকলো, কিন্তু এখানে একটা প্লাস বলা থাকে 8 শিডিউল, এই 8 শিডিউল আবার কি, বেসিক্যালি 395টা আর্টিকেল, এবং সেই আর্টিকেলের ধরা গেল 1 নম্বর আর্টিকেলে বলা হলো যে রাজ্যগুলি সম্পর্কে বলা আছে, তাহলে দেখা গেল রাজ্যের লিস্ট হচ্ছে সব মিলিয়ে 29টা। তো যখনই এই লিস্ট ইস্যু চলে আসে যে কোনো জায়গায় কোনো একটা আর্টিকেলের আলোচনা প্রসঙ্গে, যখন এই লিস্ট ইস্যু চলে আসে সেই লিস্টটাই এখানে রেফারেন্স দিয়ে শিডিউলে বলা আছে, অর্থাৎ সেখানে গিয়ে ডিটেলস দেখে নেবে। আরো সহজ করে বলে দিই, সাপোজ তুমি ফর্ম ফিল আপ করছো, ফর্ম ফিল আপে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে প্রায় 15টা পয়েন্ট আমরা ফিল আপ করি। এবার দেখা হলো 1 নম্বরে আমরা নাম লেখার পরে 4 নম্বরে সেন্টার সিলেকশন আছে, তো সেন্টার সিলেকশনের জন্য রেফারেন্স দিয়ে আমাদের লাস্ট পাতায় যেমন লিস্ট দেওয়া থাকে সমস্ত সেন্টারের লিস্ট, সেই লিস্ট ইস্যুটাই বেসিক্যালি শিডিউল অংশে আলোচনা করা আছে। এই প্রশ্নটা প্রত্যেকে পরবর্তীতে আমাকে পলিটি পড়াতে গিয়ে আমি প্রচুর ফেস করেছি যে শিডিউল অ্যাকচুয়ালি কি, আর্টিকেল পেলাম, তাহলে আমরা মূল পেলাম যে এই মিলে একটা বই, সেই বইয়ে 22টা পার্ট রয়েছে, অর্থাৎ ভারতের সংবিধানের 22টা পার্ট, যখন এই যে সংবিধান যেদিন 1950 সালে 26 জানুয়ারি গ্রহণ হয় সেদিনকার ইস্যু বলছি, তারপরে কিন্তু অনেক চেঞ্জ হয়েছে, সেই সময় সব মিলিয়ে এখানে 395টা আর্টিকেল ছিল। দেখা গেলো ফার্স্ট পার্টে 5টা আছে, সেকেন্ড পার্টে বেশি রয়েছে, থার্ড পার্টে কম রয়েছে, এইভাবে সব মিলিয়ে প্রান্ত থেকে ও প্রান্ত মিলে 395টা আর্টিকেল। আর যেখানে যেখানে যে আর্টিকেলে অলরেডি লিস্ট রিলেটেড ইস্যু চলে আসবে, যে লম্বা লিস্ট প্রয়োজন, সেই লিস্ট গুলো হচ্ছে শিডিউলে বর্ণনা করা করা হয়েছে। তো এখন বর্তমানে আমরা পাবো 448টা ধারা, অর্থাৎ 400 আর্টিকেল, 448টা, অর্থাৎ বর্তমানে 448 আর্টিকেল হয়ে গেছে অলরেডি। এবং তবে এই নয় যে এখানে 395 পর্যন্তই আমরা পাবো, তার মধ্যে এ পার্ট, বি পার্ট, সি পার্ট এইভাবে জুড়ে গেছে, 395 এর ধরো বা 101-এর 2, 101-এর খ, 101-এর রোমানে 2, এইভাবে। তাহলে সব মিলিয়ে টোটালের উপর 448টা আর্টিকেল, এই 22টার পরিবর্তে আমরা পাবো বর্তমানে 25টা পার্ট, আর এই 8টা শিডিউলের পরিবর্তে 12 শিডিউল।
তাহলে সিম্পলি এই কথাটা তোমরা এইখানে লিখে দেবে, 1950 সালের 26শে জানুয়ারি যখন সংবিধান গৃহীত হয় তখন আমার কি চেহারা ছিল, আর বর্তমানে আমরা সেম জিনিসটারই পাবো, যে আলটিমেটলি পাতা আমাদের আর আপাতত আসবে না, টোটাল 25টা পার্ট এখন বর্তমানে, এবং সব মিলিয়ে গুনতিতে 448টা আর্টিকেল, এবং এই শিডিউল বেড়ে গেছে 8টার থেকে 12টা। এবং যখন সংবিধান গৃহীত হয়, অর্থাৎ এই যে সংবিধান, এই সংবিধান গ্রহণ হওয়ার সময় ভারতকে 1950 সালের 26শে জানুয়ারি যখন সংবিধান গ্রহণ হয় তখন ভারতকে ঘোষণা করা হয় সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। এটা যে কোনো বই বার করলেই তোমরা প্রথম পাতাতেই আশা করি এটা পাবে, ভারতকে সার্বভৌম, গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র বলে ঘোষণা করা হয়। এটা ডিটেলস কিন্তু পরে আমরা আলোচনা, পলিটিতে এটা নিয়েই শুরু আলটিমেটলি, যে কোথা থেকে হঠাৎ করে এলো। তবে পরে 1976 সালে 42তম সংবিধান সংশোধন অনুসারে সমাজতন্ত্র আর ধর্মনিরপেক্ষ কথাটা যোগ হয়। ভারতের সংবিধান আগে থেকেই সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ ছিল, কিন্তু ভারতের সংবিধানের যে মূল মুখবন্ধ বা প্রস্তাবনা বা যে ভূমিকা অংশ, সেই ভূমিকা অংশে এই তিনটে কথা ভারতকে উল্লেখ করা হয়েছিল, যে ভারত হলো সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। ওকে, এইবার পরে দেখা গেল যে অলরেডি সংবিধান কিন্তু সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাকেই ফলো করে, বা আগে থেকেই এই দুটি বৈশিষ্ট্য বিদ্যমান ভারতবর্ষের সংবিধানে। এই দুটো কথাকে এইখানে জোড়া হয় 1976 সালের 42তম সংবিধান সংশোধন অনুসারে। এর বেশি আমরা আজকে আলোচনা করব না পলিটির ক্ষেত্রের দিক থেকে, কারণ এটা পুরোটাই পলিটির আলোচনা, কিন্তু ভারতের ইতিহাসের লাস্ট পার্ট এটা। ওকে, এইবার আমরা চলে আসবো জাতীয় সঙ্গীত আলোচনা নিয়ে। এই কথাগুলো, সার্বভৌম কি, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র কি, সমাজতন্ত্র কি, ধর্মনিরপেক্ষ কি, সেগুলো সমস্ত কিছুই আগামীকাল অলরেডি আমরা শুরু করে দেব পলিটির আলোচনা। এবার তোমরা হেডিং দেবে জাতীয় সঙ্গীত। বা এটা এইভাবেও আমরা লিখি অনেকে, ১৯৫০ সালের 24 জানুয়ারি গণপরিষদের অধিবেশনে জাতীয় সঙ্গীত হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত জনগণ মন অধিনায়ক অর্থাৎ 1950 সালে 24শে জানুয়ারি জাতীয় সঙ্গীত
রবীন্দ্রনাথ রচিত এই যে জনগণ মন অধীনে, আমরা যে আমাদের যে বর্তমানে জাতীয় সঙ্গীত সেটা গণপরিষদের দ্বারা গৃহীত হয়। তবে এটা আমরা অলরেডি আগে পড়েছি কতগুলো কথা, 1911 সালের 27 ডিসেম্বর কলকাতার অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল জাতীয় কংগ্রেসের। এবার একটু চটজল দিয়ে করছি আমরা, 1911 সালের 27 ডিসেম্বর কলকাতা অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল। কোন কোন সময়টায় রচনা সেটা কিন্তু আমরা অলরেডি বলেছি, যে সেই বঙ্গভঙ্গের আগে, যখন সেই পঞ্চম জর্জের আগমনকে কেন্দ্র করে আমরা পড়েছিলাম, সেই সময়কালে রচনা। তো কলকাতা অধিবেশনে প্রথম গাওয়া হয়, এবং এরপরেই 1912 সালে তত্ত্ববোধিনী পত্রিকায়, তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশ করা হয় তো এবার 1912 সালে প্রথম সকলের জন্য তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশ হয় ভারত বিধাতা শিরোনামে। ১৯১৯ সালে দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া শিরোনামে, দ্য মর্নিং সংস অফ ইন্ডিয়া শিরোনামে এর ইংরেজি অনুবাদ করেন। এখানে একটা স্টার মার্কস দিয়ে রাখি, যে বন্দে মাতরম একই মর্যাদা সম্পন্ন, অর্থাৎ ভারতের জাতীয় সঙ্গীতের মর্যাদা সম্পন্ন, সমমর্যাদা সম্পন্ন। অর্থাৎ বঙ্কিমচন্দ্রের যে বন্দে মাতরম সঙ্গীত বা বন্দে মাতরম স্তোত্র এক কথায়, সেটাও জাতীয় সঙ্গীতের সমমর্যাদা সম্পন্ন একই। ওকে, এবং এটাও আমরা জানি যে 1896 সালের কলকাতা অধিবেশনে প্রথম প্রথম গাওয়া হয়। তাহলে প্রথম জাতীয় সঙ্গীত নিয়ে আমাদের এতগুলি কথা স্পষ্টভাবে মাথায় রাখতে হবে, সালগুলি মনে না রাখলেও চলবে, এইটা মনে না রাখলেও চলবে, কিন্তু এটা আমাদের খুব জরুরি। তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশ হয়েছিল ভারত বিধাতা শিরোনাম দিয়ে। তারপরে আবার 1919 সালে সেম গানটারই দ্য মর্নিং সংস অফ ইন্ডিয়া শিরোনামে ইংরেজি অনুবাদ রয়েছে, ইংরেজি যে গানটা সেটা তোমরা দেখে নিতে পারো, দেখবে রাইট। তারপরে বন্দে মাতরম যে বঙ্কিমচন্দ্রের রচনা, সেই বন্দে মাতরম কিন্তু জাতীয় সঙ্গীতের সমমর্যাদা সম্পন্ন। খুব একটা কনফিউশন হয় কোনো কাজ নেই, কারণ তোমরা ইংরেজিতে সার্চ করলে দেখো দেখাবে যে ন্যাশনাল অ্যান্থেম কি, তখন দেখিয়ে দেয় জনগণ মনোযোগী, আর ন্যাশনাল সং যদি বলে তাহলে হট করে গুগল সার্চ করলে দেখিয়ে দেয় হচ্ছে বন্দে মাতরম। কিন্তু ভেতরে গিয়ে যদি পড়ে দেখো তাহলে সেটা ডিটেলসটা পাবে, প্রথম সার্চে একটু ওলট পালট মোটামুটি দেখিয়ে দেয়। মূলত জাতীয় সঙ্গীতের সমমর্যাদা সম্পন্ন আরেকটিকে রাখা হয়েছে, সেটাই হচ্ছে বন্দে মাতরম। আর এই দুটো প্রশ্ন খুব আসে, বন্দে মাতরম প্রথম জাতীয় কংগ্রেসের কত সালের কোন অধিবেশনে, কোন কোন বইয়ে 86 দেওয়া রয়েছে, ভুল আছে, সেটা 1896 হবে, আর এইটা দেওয়া থাকে
1911 সালের কলকাতা অধিবেশন, দুটোই কলকাতা অধিবেশন, দুটো সাল দুটো আলাদা আলাদা ভাবে মনে রাখবে। তো এইবার আমরা হেডিং দিয়ে দেবো জাতীয় পতাকা। প্রত্যেকের হয়েছে লেখা? ইয়েস আর নো? আর 5 মিনিট হয়তো আমাদের ক্লাস হবে। প্রত্যেকের হয়েছে লেখা ইয়েস আর নো? ওকে, সবাই লিখে নাও আগে। যাদের একটু স্লো হবে তারা একটু স্ক্রিনশট নিয়ে রাখবে, বা দেখবে আরেকবার। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে প্রত্যেকটা ভিডিও আরেকবার একটু দেখে নিতে, তাহলে যেখানে যেখানে যে অংশগুলো তোমার ছাড়া পড়বে বা কনসেপ্ট একবার শুনছো একরকম, দ্বিতীয়বার যখন শুনবে তখন দেখবে আরো মাথার মধ্যে ভালো রকম ভাবে কমপ্লিট হয়ে যাবে। তো এবার আমরা চলে যাই জাতীয় পতাকা। জাতীয় পতাকা সবার আগে বলি, 1947 সালের 22শে জুলাই গ্রহণ। এবং জাতীয় পতাকার সকলেই আমরা জানি যে তিনটে রং, গৈরিক, সাদা আর সবুজ। যাই হোক, এর জাতীয় পতাকার ডিজাইনটা কে করেছিলেন? পিঙ্গালি বেঙ্কাইয়া। এই ডিজাইন অনুযায়ী আমরা কি জানি? গৈরিক রং। ইচ্ছে করে এটা বলছি, যারা এবার পুলিশের তোমরা ইন্টারভিউ দেবে তাদের জিজ্ঞাসা করতেই পারে। সাদা, সবুজ, এই গৈরিক রঙের যে মূল অর্থ সেটা হচ্ছে ত্যাগ এবং সাহসিকতা, ত্যাগ ও সাহসিকতাকে নির্দেশ করে। আর সাদা আমরা সবাই জানি শান্তি এবং সত্যের প্রতীক। এবং সবুজ, শৌর্য এবং বিশ্বাস। সবুজ হচ্ছে বিশ্বাস ও শৌর্যের প্রতীক। মধ্যেখানে আমরা জানি একটা চক্র, অশোকের যে ধর্মচক্র, এই তিনটে প্যাটার্নের মধ্যে আমরা পাবো যে ধর্মচক্র রয়েছে সেখানে সব মিলিয়ে 23টা স্পোক বিদ্যমান, সরি 24টা, 24 স্পোক। লাস্ট টপিক হচ্ছে আমাদের ন্যাশনাল এমব্লেম।
তাহলে এই ন্যাশনাল এম্বলি হচ্ছে 1950 সালের যে 26শে জানুয়ারি, যেদিন সংবিধান কার্যকর হচ্ছে সেদিন থেকে জাতীয় প্রতীক মূলত কার্যকর হচ্ছে, সেটা আমরা প্রত্যেকে জানি যে অশোক স্তম্ভের ন্যাশনাল এমব্লেম হচ্ছে অশোক স্তম্ভের যে সিংহ মূর্তি, সেই সিংহ মূর্তিতে মূলত 4টে লায়ন বিদ্যমান, কিন্তু দেখা যায় কটা? তিনটা, তিনটে দৃশ্যমান। এবং একই সঙ্গে এর নিচের দিকে দুটি পশুর ছবি রয়েছে, বৃষ এবং অশ্ব, মানে ঘোড়া। সিম্পল, এই তথ্যগুলো ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি, কিন্তু যেহেতু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পড়ছি, কোথায় গিয়ে আমরা কনক্লুশন টানছি? 1950 সালে 26শে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান গৃহীত হলো, সে একই সঙ্গে যে বাকি জাতীয় পতাকা, জাতীয় প্রতীক এইগুলি গৃহীত হয়েছিল, তারও একটা একদম ছোট্ট হিস্ট্রি আমরা জেনে নিচ্ছি বা আরেকবার ঝালিয়ে নিলাম। আর একদম নিচে আমরা জানি যে দেবনাগরী হরফে সত্যমেব জয়তে লেখা রয়েছে। এছাড়া একই সময়ে তোমরা সবাই জানো পদ্মফুল জাতীয় ফুল এবং বাঘ হচ্ছে জাতীয় পশু, ময়ূর হচ্ছে জাতীয় পাখি, এগুলিও এই 1926 সালে, ওই সরি 1950 সালে 26শে জানুয়ারি, 1950 সালে 26শে জানুয়ারি গৃহীত হয়। আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামে একদম A to Z ক্লিয়ার হলো, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সেখানেই একেবারে কমপ্লিটলি ক্লিয়ার হলো। এবং আগামীকাল থেকে আমরা ধীরে ধীরে ইন্ডিয়ান পলিটির দিকে এগোবো, এবং সবাইকে বলে রাখি যে তুলনামূলকভাবে একটু সংক্ষিপ্ত ক্লাস হবে, এখান থেকে ছোট হবে, কারণ আমরা একই সঙ্গে একটা টপিক থেকে আরেকটা টপিকে এক লাফে চলে যাব না, একটা টপিকই শেষ করব। সেটা হতে পারে আমরা কম অল্প সময়, আবার হতে পারে কোনোদিনও একটু বেশি সময়, তবে আমি একদম মোস্ট প্রবাবলি বলছি যে বেশিরভাগ ক্ষেত্রে কয়েকটা চ্যাপ্টার বাদ দিয়ে সবই মোটামুটি ছোট হবে। ওকে ভাই, আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের একদম এখানেই ক্লাস শেষ হলো। যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, এবং যদি মনে হয় যে আজকেই ফার্স্ট দেখছো তাহলে পুরো তোমরা চ্যানেলের যে প্লে লিস্ট রয়েছে, প্লে লিস্টে গিয়ে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে পারো, একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা রয়েছে। আর যারা অলরেডি পুরো ক্লাসটা করেছো তাদের আরেকবার বলবো যে পুরোটাকে আরেকবার সময় পেলে, সময়টাকে নষ্ট করবে না, রিভিশন দিয়ে রাখবে, দেখবে যে গোটা সাবজেক্টটা একেবারে খুব সুন্দর ভাবে তোমার মাথায় গেঁথে যাবে। প্রত্যেকে আবার রিকোয়েস্ট করব যে যারা দেখছো তারা অবশ্যই লিঙ্কটাকে শেয়ার করে দিও তোমাদের নিজ নিজ যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেগুলোতে। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, ক্লাস আমাদের শেষ, চাইলে অনেকেই টুইট করতে পারো, কারণ অনেক সময় অলরেডি হয়ে গেছে। আর যাদের যদি 2-4টে কোশ্চেন থাকে তাহলে আমরা 2 মিনিট আর ওয়েট করবো এখানে, কারো কোনো প্রশ্ন থাকলে চট জলদি। নেক্সট টপিক আমি আগামী দিন বলে দিচ্ছি যে কি পরীক্ষা নেব। কল্যাণ কুমার, প্রথমে প্রশ্নটা আমি বুঝতেই পারলাম না তুমি কি করলে, কি প্রশ্নই করলে সেটাই ক্লিয়ার হলো না।
কারো যদি প্রশ্ন থাকে সেটা তোমরা সবাই আমাকে হোয়াটসঅ্যাপে করতে পারো, যার যা প্রশ্ন রয়েছে। ওকে, এই পর্যন্ত আমরা ক্লাস আজকে শেষ করছি, সকলকেই গুড নাইট। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা অন্তর্বর্তী সরকারের কিছু বলিনি, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে স্বাধীন ভারত সরকারেরটা বলেছিলাম, যে শ্যামা প্রসাদ মুখার্জি। ইয়েস, আশা করি। আচ্ছা, অশোক স্তম্ভের, অশোক স্তম্ভের একদম নিচে রয়েছে দেবনাগরী হরফে, আচ্ছা পেডাস্ট্রন বলেছ, আচ্ছা দেবনাগরী হরফে সত্যমেব জয়তে লেখা আছে, দেবনাগরী হরফে। ফ্রিডম স্ট্রাগল যেহেতু আমাদের পড়া হয়ে গেছে, অবশ্যই ফ্রিডম স্ট্রাগল একটা একটা চ্যাপ্টার আমরা পরীক্ষা নেওয়ার চেষ্টা করব, এবং সেই চ্যাপ্টারটা আমি আগামীকাল তোমাদেরকে বলে দিচ্ছি। ওকে, সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং এখানে আমাদের ক্লাস শেষ করছি।